الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد ভাই প্রশ্ন করেছেন মমিন ব্যক্তির অসুস্থতা কি আল্লাহ তাল্লাহ রহমত অবশ্যই আল্লাহন তাল্লাহ রহমত কোনো সন্দেহ নাই কারণ

যে বিপদগ্রস্ত কাউকে দেখি নাই অসুস্থ বা সমস্যাগ্রস্ত কাউকে দেখি নাই কেমন বিপদগ্রস্ত দেখুন আব্দুল্লাহ আব্দুল নবী মসউদ্দি বলেন আহ

বিশ ডিগ্রি বা দুইশো পনেরো ডিগ্রি জ্বর হয়েছিল তাহলে কি পরিমান বললেন আল্লাহ নবী আন্দালাকা আন্দালেন তাহলে তো ডাবল হবে নবী সাল্লাম বলেন হ্যাঁ আমার নেকিও ডাবল হবে যেহেতু রোগ বেশি হয়েছে নেকিও ডাবল হবে রসুল আল্লাহ সাল্লাহামের এরপর শেষে বললেন সাল্লাম শেষে বললেন যে মা ইউসিবুল মুসলিম ইউসিফ আদেন কোন মুসলিমকে যখন বিপদাবদ কষ্ট রোগ স্পর্শ করে তখন তার পাপ ভাবে জড়ে পড়ে যেমন ভাবে গাছের পাতাগুলো গ্রীষ্মকালে জড়ে পড়ে সুবহানাল্লাহ তাহলে আপনি কি বলবেন এই সমস্ত রোগ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কোনো সন্দেহ নাই রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানে কত লাভ বদলে আমি আল্লাহকে খবরই যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গেল তার কবর রাজা মাফ সুবহান আল্লাহ সুতরাং এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কোনো সমস্যা নেই আল্লাহ শুক্রিয়া দেয় করেন আসসালামু আসলামালকুম রহমতুল্লাহ